বিগত তিন নির্বাচনকে অবৈধ বলে সাবেক সিসি রকিবউদ্দিন নুরুল হুদা হাবিবুল আওয়াল ও শেখ হাসিনা সহ আঠারো জনের নামে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছে আদালত দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল হকের আদালতে মামলা দায়ের করেন সাবেক বিএনপি নেতা ইকরামুল করিম বাদীপক্ষের আইনজীবী বলেন গত তিন নির্বাচনে বিএনপি সহ অনেক দলের অংশগ্রহণ ছিল না সাধারণ মানুষ ভোট দিতে পারেননি বিপুল টাকা ব্যয়ে যে তিনটি নির্বাচন হয়েছে তাতে কমিশনার সহ প্রশাসনের কর্মকর্তারা সংবিধানের খেলাপ করেছেন অভিযোগ করে রাষ্ট্রদ্রোহ ও প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে একই সাথে এসব নির্বাচনে সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তারাও অবৈধভাবে সুযোগ সুবিধা ভোগ করায় তাদেরকেও এই মামলায় আসামি করা হয় এ নিয়ে জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ সবুজ এই মামলা বিষয়ে বিস্তারিত জানাবেন আর যিনি এই মামলাটি করেছেন বিএনপি নেতা ইকরামুল করিম তার সাথে কথা বলা সম্ভব হচ্ছে না তিনি কি বলছেন তার সাথে আদালতে আমাদের কথা হয়েছে আজকে বেলা সাড়ে এগারোটার দিকে চট্টগ্রামের মেট্রোপলিটন আদালতের ষষ্ঠ যিনি বিচারক ষষ্ঠ আদালতের বিচারক কাজী শরীফুল হকের আদালতে মামলাটা দায়ের করে যিনি বিএনপি নেতা তিনি চট্টগ্রাম মহানগরী বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমানে তিনি এলডিপি রাজনীতির সাথে জড়িত এবং তিনি একজন মুক্তিযোদ্ধাও তিনি এই মামলাটা দায়ের করেছেন তিনি মামলার বাদী এবং তিনি বলেছেন এখানে যেহেতু বিগত তিনটা নির্বাচনে তিনি বলছেন এটা অবৈধ ছিল জনগণের অংশগ্রহণ ছিল না তারা ভোটাধিকার তাদের প্রয়োগ করতে পারেনি এবং সরকারের অনেক টাকা আসলে খরচ হয়েছে অবৈধভাবে সে কারণে তিনি এ মামলাটা করেছেন সেটা তিনি বলেছেন রাষ্ট্রদ্রোহ মামলা এবং প্রতারণা মামলা বলেছেন তিনি যেহেতু জনগণের সাথে প্রতারণা করা হয়েছে বলে তিনি অভিযোগ এনেছেন তিনি বলেছেন এই এই কারণে তিনি সেই তিন নির্বাচন যারা পরিচালনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য যারা ইসি যারা সদস্য ছিলেন তাদের এবং একই সাথে সেই সময়ের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী ওই সময়ের শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের নাম উল্লেখ করে মামলা করেছেন পাশাপাশি তিনি বলেছেন সেখানে যে তিনটা সংসদের যারা সংসদ সদস্য ছিলেন তাদেরকেও তিনি এই মামলায় বিবাদী করেছেন এবং তার যিনি আইনজীবী ছিলেন তিনি বলেছেন কফিল উদ্দিন যার নাম তিনিও বলেছেন যেহেতু জনগণের সাথে প্রতারণা করে হয়েছে এবং সরকারের অনেক টাকা অপচয় করা হয়েছে সে কারণে তারা এই মামলাটা দায়ের করেছেন ওই সময় বিচার যিনি বিচারক ছিলেন তিনি চট্টগ্রামের পুলিশ সহকারী পুলিশ মর্যাদার সহকারী পুলিশ মর্যাদা একজন সহকারী কমিশনারকে পুলিশ কমিশনারকে মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন এবং তিনি নির্দিষ্ট কোনো সময় আসলে উল্লেখ করেননি আমাদেরকে পরে মামলার যিনি মামলার বাদীপক্ষের পক্ষের আইনজীবী কফিল উদ্দিন তিনি বলেছেন তারা পরবর্তীতে কাগজপত্র দেখে বিস্তারিত আমাদেরকে বলবেন তবে তারা সংসদ সদস্যের নামগুলি আমাদেরকে বলেননি কয়জন সংসদ সদস্য তারা বলেছেন সেটা তারা সংসদ সদস্যের সব তিনটা তিনটা সংসদের সদস্যদের নামগুলি তারা দেখে টোটাল কয়জন আসামি সেটা তারা আমাদেরকে বলবেন বলে পরে বলে জানিয়েছেন চট্টগ্রাম থেকে জানাচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ